নওগাঁর ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতা আলফ্রেড সরেনের 22তম মৃত্যুবার্ষিকী আজ। 22 বছর আগে সন্ত্রাসীদের হাতে নিহত হলেও এখনও সরেন হত্যা মামলার কোনো সুরাহা হয়নি। মামলার ভবিষ্যৎ নিয়েও সংশয় রয়েছে নিহতদের স্বজনদের মনে। 2000 সালের 18 আগস্ট নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর আদিবাসী পল্লীতে ভূমিদস্যু সন্ত্রাসীরা হামলা চালিয়ে আদিবাসী নেতা আলফ্রেড সরেনকে নৃশংসভাবে খুন করে। আদিবাসী পল্লীর 11টি পরিবারে বাড়িঘর ভাঙচুর, লুটপাট সহ অগ্নিসংযোগ করে। তাদের হামলায় আদিবাসী নারী শিশু সহ 30 জন মারাত্মক আহত হন। প্রতিবাদে মানববন্ধন সহ বহু আন্দোলন সংগ্রাম করেও আজও বিচার পাননি আদিবাসীরা। তাদের অভিযোগ, এখনো আসামিদের অব্যাহত হুমকিতে অনেক পরিবার আদিবাসী পল্লী ছেড়ে অন্যত্র চলে গেছে। যে কটি পরিবার এখনো বসবাস করছে তারা ভূমিদস্যুদের ভয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন। অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানান তিনি।